হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে ইন্টারেস্টিং একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওটা হলো, আজকে আমি একটা ড্রোন পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। তো ড্রোনটা চলে এসেছে ফাইনালি, আর সেটা আনবক্সিং করব। তো ড্রোনটা আজকেই উড়াবো। তো ড্রোনটা দেখতে পাচ্ছ, এই হলো ড্রোন, আর এটা আনবক্সিং করব। তো আনবক্সিং করে নিই। তো গাইস দেখো, এই হলো ড্রোন। সো ড্রোনের এটা বক্স, তো গাইস এই হলো ড্রোন, দেখতে পাচ্ছ। তো ফাইনালি পুরো লাইট ওয়েট এটা ব্যাটারির জায়গা। সো ব্যাটারি কটা দিয়েছে দেখা যাক। এগুলো হলো ডানা গাইস, এই হলো ব্যাটারি। ড্রোনটা অন করে দেখাবো তোমাদেরকে। এটা হলো গারুদা কোম্পানি। সো এটাতে আর কি ডিটেলস সব কিছু দেওয়া আছে। এটা স্ক্যানার আছে, এটা স্ক্যান করে আর কি কাদের সঙ্গে ড্রোন উড়াতে যাচ্ছি তোমাদের সে সব কিছু শেয়ার করব। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থেকো এবং কন্টিনিউ। গাইস দেখতে পাচ্ছ, আমাদের কালু আমাদের যাতায়াতে উৎসাহিত করছে, কত সুন্দর লেজ নাড়াচ্ছে। আর আমরা এই রানি বসে আছি, সো কিউট। চলো আজকে যাবো এখন ড্রোন উড়াতে। তো ড্রোন উড়াতে যাচ্ছে সন্দীপদের আর কি ফাঁকা মাঠে। তো সন্দীপ ফোন করেছিলাম, সন্দীপ যেতে বলেছে। তো এখন বেরিয়েছি আদিত্য আর আমি। তো চলো লেটস স্টার্ট ভিডিও, এখান থেকে কন্টিনিউ করছি। এই কাকা ভয় পাবে কিন্তু, কাকা টাকে না ল্যান্ড করো। চলে যাচ্ছে চলে যাচ্ছে, ধরাবো কাটবো, কাটলে সব শনি কেটে যাবে ভাই। আমাদের ড্রোন উড়ানো হয়ে গেছে, আর ড্রোনের ডানা উড়ে গেছে আর কি। বিশাল একটা মানে এনজয় মোমেন্ট ছিল। তো ড্রোন আর কি ডানা উড়ে যাওয়ার জন্য আর কি উড়ানো হয়নি। আর আমাদের সঙ্গে আরেকজন আছে স্পেশাল, তো বং সুমন। আর ওদিকে আছে সৌরভ দা, সবাই সবার মতন ব্যস্ত, একদম সবাই সবার মতন ব্যস্ত। আর এই যে ব্রেকআপ বয়, রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, গার্লফ্রেন্ড ছেড়ে ছেড়ে চলে গেছে। আর সন্দীপ ওদিকে কোথায় গেল, সে ঝোপে চলে গেছে। গাইস তো আজকে ব্লগে কে কে আছে দেখো, সুমন আছে, সন্দীপ আছে, এদিকে সৌরভ ব্যস্ত আছে, আদি আছে, বজ্রদের কাজই স্ত্রী চুল নিয়ে ঝামেলা করে, একটা বড় বড় কোস্টার পাটের পাটের চুল আছে, অনেক ভালো অনেক ভালো একদম। চুলগুলো কাটিং করে এই চুল রাখ নিচে ভাই, আলাদা দেখ ভাই,
কি কালার করবে সেটা বলতে পারো, সেটা বলতে পারো। গাইস তো ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর ড্রোন ওড়ানোর পরে অনেকক্ষণ আড্ডা দিলাম সন্দীপ, সৌরভ, সুমন, আরও তিন চারটে ভাই ছিল। সো তাদের ক্যাফে ছিল সন্দীপের কাকিমার, তো সেখানে বসে অনেকক্ষণ আড্ডা হলো এবং বাড়িতে চলে আসলাম। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, সো সেগুলোও ফলো করো অবশ্যই। আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করছি, তো চলো টাটা।